করোনার মধ্যেও তৃতীয় দফার কবলে দেশ। প্রধান নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে, প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ, পানিবন্দী লাখো মানুষ। এবারে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে বন্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক পরিকল্পনা নেয়া এবং তা বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। একই সাথে শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং সংস্কারের পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বেড়ে দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা। করোনা সংকটের মধ্যে পানিবন্দী অবস্থায় সীমাহীন ভোগান্তিতে রয়েছে লাখ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন ভৌগোলিকভাবেই বাংলাদেশ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। বন্যা নিয়ন্ত্রণে তারা অঞ্চল ভিত্তিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। একটা পার্মানেন্ট সমাধান হলো যে আমরা বন্যার সাথে অ্যাডজাস্ট করতে শিখেছি এবং এই অ্যাডজাস্টমেন্ট তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন আমাদের সক্ষমতা আমরা বাড়াতে পারবো। উই হ্যাভ টু লিভ উইথ ফ্লাডস, ফ্লাডের সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে এবং কিভাবে আমরা কত সুন্দরভাবে চলতে পারি এটাই হলো আমাদের জন্য বন্যার সাথে মোকাবিলা করার একমাত্র পথ। অর্থাৎ এমন অবকাঠামো তৈরি করব, এমন ব্যবস্থা, এমন মেকানিজম তৈরি করব যে বন্যা হলেও আমাদের ক্ষতি হয় না, কিন্তু বন্যা আমরা বন্ধ করতে পারবো না। একই সাথে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে বন্যা নিয়ন্ত্রণে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কথাও বলেন তারা। বন্যার আগেই শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শেষ করে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার উপর গুরুত্ব দেন। এটা একটা দেশ হিসাবে ভাবলে চলবে না, এটা একটা অঞ্চল হিসাবে ভাবতে হবে এবং আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে এইভাবে আমাদের কথাবার্তা বলতে হবে। পানি ব্যবস্থাপনা, কে কখন পানি ছাড়ছে, কতটুকু পানিকে রিটেন করছে, কখন সেটা ব্যবহার করছে, এটা একটা পরিষ্কার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা উচিত। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের কথা শোনা, বিজ্ঞানীদের কথা শোনা। আমাদের যে যারা সিইটিআর থেকে বলছে যে এখানে এখানে ভাঙবে সেই কথাটা আমাদের শোনা উচিত আর মানুষকে ইনভলভ করা উচিত। পাশাপাশি বন্যার পর কৃষি সহ ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোকে পরিকল্পিতভাবে সচল করার তাকিদ দেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।